অশোকনগরে অনুষ্ঠিত হলো বঙ্গীয় নাম সংকীর্তন সমিতি সম্মেলন। সম্মেলন উপলক্ষে এদিন র্যালির আয়োজন করা হয়। র্যালিতে উপস্থিত ছিল প্রায় ২০০০ শিল্পী। বুধবার অনুষ্ঠিত হলো বঙ্গীয় নাম সংকীর্তন সমিতির সম্মেলন। এদিন উত্তর ২৪ পরগনার অশোকনগরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে অশোকনগর গোলবাজার হরিমন্দিরের সামনে থেকে এই উপলক্ষে এক র্যালিরও আয়োজন করা হয়। গোলবাজার এবং চৌরঙ্গি ঘুরে অশোকনগর সেবা সদনে এসে শেষ হয় র্যালি। র্যালিতে প্রায় ২০০০ শিল্পী ও বাদ্যকররা অংশ নেন। খোল করতালের তালে মেতে ওঠেন তারা। র্যালি শেষে শহীদ সদন প্রেক্ষাগৃহের মঞ্চে বিভিন্ন শিল্পীদের নাম সংকীর্তন অনুষ্ঠিত হয়। দুই ২৪ পরগনার পাশাপাশি পূর্ব বর্ধমান, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মেদিনীপুর, হাওড়া, হুগলির শিল্পীরাও এদিনের সম্মেলনে অংশ নেন। মূলত হারিয়ে যেতে বসা নাম সংকীর্তনকে পুনর্জীবিত করার লক্ষ্যেই এই সম্মেলন বলে সমিতির পক্ষ থেকে দাবি করা হয়েছে। সবাই মিলে একত্রিত হয়েছি, যে ডাকটা দেওয়া হয়েছে সবাই আমরা সেই ডাকে সাড়া দিয়ে এক জায়গা হয়ে ভ্রাতৃত্ব বন্ধন হয়ে আমরা আমাদের মহাপ্রভুর এই আদর্শটা সারা পৃথিবীতে, শুধু ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা আজ এখানে একত্রিত। এবং এখান থেকে পরিকল্পনা নেওয়া হবে কে কোথায়, কোন ডিস্ট্রিক্টে কোথায় যাবে, কে কীভাবে এর প্রচার করবে। এবং আমাদের রাজ্য সরকারের কাছে একটা আবেদন থাকবে এই শিল্পীদের একটা, যারা একদম নিম্নবর্ণের শিল্পী তো এরা, অন্তত এদের কিছু সাহায্য সহানুভূতি সরকার যাতে করে, শিল্পী কার্ড করে বা আমরা তার অনুগত থাকতে পারি, সেই জন্য আমরা আজকে এখানে একত্রিত। বঙ্গীয় নাম সংকীর্তন সমিতির সম্পাদক গুপি মজুমদার বলেন, বর্তমানে ডিজিটাল যুগে নাম সংকীর্তন হারিয়ে যেতে বসেছে। সকল শিল্পীদের একত্রিত করে নাম সংকীর্তনকে বাঁচিয়ে রাখায় আমাদের লক্ষ্য। আগামীতে যাতে শিল্পীরা সরকারি সুযোগ সুবিধা ও অনুদান পান সেদিকেও লক্ষ্য রাখা হবে বলে জানিয়েছেন সম্পাদক। দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে এই ডিজিটালের যুগে যেন নাম কীর্তন কোথায় যেন হারিয়ে যাচ্ছে, সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা চাচ্ছি যে এই নাম, এই পেশার সঙ্গে হাজার হাজার পরিবার যুক্ত আছে। এখানে সম্মেলন হচ্ছে, এখানে জলপাইগুড়ি থেকে এসছে, শিলিগুড়ি থেকে এসছে, কুচবিহার থেকে এসছে, আলিপুরদুয়ার, মালদা, মুর্শিদাবাদ, বর্ধমান, দিনাজপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, সমস্ত ডিস্ট্রিক্ট থেকে যারা এই পেশার সঙ্গে যুক্ত, এই সংস্কৃতির সঙ্গে যুক্ত, তাদেরকে নিয়ে একটা সম্মেলন হচ্ছে। কারণ এদেরও সবার সঙ্গে সবার পরিচিত হয়তো হওয়া দরকার, পেশাগত ব্যাপারে আলোচনা দরকার, বা বিভিন্ন সমস্যা, যে সমস্যা এগুলো করতে গিয়ে অনেক প্রতিবন্ধকতার শিকার হতে হয় এই শিল্পীদের, সেইগুলো নিয়ে আলোচনা করা উচিত, তার জন্যই সম্মেলন। সমিতির এই সম্মেলনে খুশি সদস্যরাও। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কান্ডিলাল এবার তোমার শহর বনগা, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।